প্রায় 20 মাসেরও বেশি সময় পর মঙ্গলবার অবশেষে খুলল স্কুল। কিন্তু স্কুল শুরুর প্রথম দিনও নবম শ্রেণীর একজন ছাত্র ক্লাসে এলো না। রায়গঞ্জ শহরে দেবীনগর মহারাজা জগদীশনাথ হাই স্কুলে শুধু তাই নয়, এদিন একাদশ শ্রেণীর কলা বিভাগের ক্লাসে হাজির ছিল মাত্র 6 জন ছাত্র। একাদশের বিজ্ঞান বিভাগেও একজনও পড়ুয়া এদিন স্কুলে আসেনি। অন্যদিকে দশম শ্রেণীতে 6 জন এবং দ্বাদশ শ্রেণীতে মাত্র 6 জন ছাত্র এদিন স্কুলের ক্লাসে যোগ দিয়েছিল। অথচ স্কুলে শিক্ষক শিক্ষিকার সংখ্যা 19 জন, পার্শ্ব শিক্ষক 3 জন, সেই সঙ্গে 3 জন অশিক্ষক কর্মী নিযুক্ত আছেন। তবুও করোনায় দীর্ঘ প্রায় 2 বছর লকডাউনের পর অবশেষে এদিন স্কুলের দরজায় পড়ুয়াদের জন্য খুললেও স্কুল ক্যাম্পাসে ছাত্রদের হাজির করাতে পুরো ব্যর্থ সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ। বস্তুত এদিন নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের ক্লাস শুরু হয়। সকাল 9:30 থেকে বিকাল 3:30 পর্যন্ত নবম ও একাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়। সকাল 10:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাস করার নির্দেশ জারি হয়েছে সংশ্লিষ্ট শিক্ষক দপ্তরের তরফে। কিন্তু আশ্চর্যজনক ঘটনা, ওই সরকারি সাহায্যপ্রাপ্ত হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র সংখ্যা মোট 14 জন, কিন্তু এতদিন বাদে স্কুল ক্যাম্পাসে অফলাইনে ক্লাস শুরু হলো সমস্ত ছাত্র অনুপস্থিত থাকলো। তবে এ ব্যাপারে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তামিল সরেন বলেন, আমরা মোবাইল ফোনে 50% অভিভাবকদের ফোনে যোগাযোগ করেছিলাম, তারপর খবরের কাগজ এবং টিভিতে প্রচার হয়েছে স্কুল খোলার বিষয়, কিন্তু তারপরও পড়ুয়ারা ক্লাসে হাজির না হলে কি আর করার। তবে ওই স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের খাতা কলমের সংখ্যা 132 জন। বলছি 9-এর এবং 11-এর স্টুডেন্ট, 9-এর স্টুডেন্ট আসেনি কেন? এখন আসেনি বলতে আমরা তো ছেলেদের মোবাইল নাম্বার কন্ট্যাক্ট করে জানিয়েছিলাম আর কি, যে আসার জন্য। তাছাড়া এখন তো প্রত্যেক ছেলেরাই তো জানে, টিভিতে বা খবরে এতে জানে, তো আসেনি কেন সেইটা তো বলা মুশকিল আর কি। আমরা তো মানে আমাদের মেসেজ দেওয়া হয়েছে এবং গার্জেনদের কিছু কিছু বলা হয়েছিল যে ছেলে যেতে আসে। ছয় জন এসছে। তা বলছি আপনারা যে ফোনে কন্ট্যাক্ট করেছিলেন ক্লাস 9-এর স্টুডেন্টদের, তাও আসেনি? হ্যাঁ, গার্জেনদের সাথে কথা হয়েছিল আর ওরা কি বলছিল যে পাঠাবে, আবার বলছিল দেখি কি হয়, দু একদিন যাক তারপরে। বিথিকা বালের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।